সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা সম্পন্ন হয় ঢাকা ও রংপুরে আরও তিন দফায় জানা পর আগামী মঙ্গলবার রাজধানীর বনানিতে সেনা কবরস্থানে তাকে দাফন করা হবে এর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে দশ দিন লাইফ সাপোর্টে থাকার পর সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এরশাদের মৃত্যু হয় দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে